आज के আমরা কি পড়ব ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ওকে প্রচুর প্রশ্ন আসে এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ইন রেসপেক্ট অফ কনসেপ্ট এন্ড এক্সাম পারসপেক্টিভ ওকে আর ডিপিএসপি ফান্ডামেন্টাল রাইটস বলা যায় কনস্টিটিউশনের আমাদের আমাদের পড়ার বিষয়ের মেন স্তম্ভ এই দুটো জিনিসই বোঝার বাকিগুলো আর কোয়াটাই বোঝার নেই ডিপিএসপি অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের যে কনফ্লিক্ট সেটাই কনস্টিটিউশনের বোঝবার বিষয় আদারওয়াইজ বাকিগুলো তো মেনলি মনে রাখার জিনিস মুখস্থ করার জিনিস খুব বেশি কনসেপ্টের কিছু নেই বাট ডিপিএসপি খুব ইম্পর্ট্যান্ট চলো ভালো করে আমরা পড়ি এবং অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ব তার কারণ আমি বারবার বলি যে WBCS বা সিভিল সার্ভিস বা UPSC-র মতন কোনো পরীক্ষার জন্যে প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে এবং প্রতিটা লাইনের প্রতিটা শব্দের ইনডেপথ মানে না বুঝলে এই জিনিস পড়ে লাভ নেই পড়ে লাভ হবে না উপর থেকে থাপকো থাপকো পড়লে হবে না সো আমরা সেজন্য লক্ষ্মীকান্ত লাইন বাই লাইন পড়ব আজকে 8 নম্বর চ্যাপ্টার ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ওকে দ্য ডিপিএসপি আর ইনিউমিনেটেড ইন পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশন ফ্রম আর্টিকেল 36-51 খুব স্বাভাবিক কনস্টিটিউশনের পার্ট 4 4 নম্বর পার্টে আছে আর্টিকেল 36-51 অবধি এর মধ্যে অর্থাৎ 36 নম্বর আর্টিকেল থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে ডিপিএসপি আছে ওকে দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন বরোড দিস আইডিয়া ফ্রম দ্য আইরিশ কনস্টিটিউশন অফ 1937 হুইচ হ্যাড কপিড ইট ফ্রম দ্য স্প্যানিশ কনস্টিটিউশন সো অ্যাকচুয়ালি ডিপিএসপির কনসেপ্টটা অরিজিনেটেড হয়েছে বা ইনভেন্টেড বা দেখা গেছে স্প্যানিশ কনস্টিটিউশনে বা স্পেনের কনস্টিটিউশনে সেখান থেকে আয়ারল্যান্ড সেই কনস্টিটিউশনটাকে নিয়েছে এবং আমরা আয়ারল্যান্ডের কাছ থেকে নিয়েছি 1937 সালে সুতরাং পরীক্ষায় যদি আসে যে ডিপিএসপি আমরা কোথা থেকে নিয়েছি এই প্রশ্নটা প্রায় আসে ডিপিএসপি ইন্ডিয়ান কনস্টিটিউশন কোথা থেকে ধার করেছে তো উত্তর হবে আইরিশ কনস্টিটিউশন বা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন ওকে ডক্টর বি আর আম্বেদকর ডিসক্রাইব দিস প্রিন্সিপালস অ্যাজ নভেল ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন খুব ইম্পর্টেন্ট এরকম কোনো মহান ব্যক্তিত্বের অন্তত বিশেষ করে যেখানে আম্বেদকরের মতন যিনি ড্রাফট করেছেন ঠিক আছে ফাদার অফ কনস্টিটিউশন বলা হয় তার প্রত্যেকটা স্টেটমেন্টই এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট তিনি কি বলেছেন ডিপিএসপিকে নভেল ফিচার ওকে দ্য ডায়েট নভেল মানে মহান মহৎ চলো দ্য ডিপিএসপি দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অ্যালং উইথ দ্য ফান্ডামেন্টাল রাইটস কন্টেন দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল দুটো মিলিয়ে মেনলি সংবিধান বা কনস্টিটিউশনের আত্মা তৈরি করে ফিলোসফি তৈরি করে আদর্শ তৈরি করে ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর ফান্ডামেন্টাল রাইটস দুটো মিলিয়ে কনস্টিটিউশনের মূল যে আত্মা যে দর্শন সেইটা তৈরি হয় গ্র্যানভিল অস্টিন হ্যাজ ডিসক্রাইব দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ দ্য কনসায়েন্স অফ দ্য কনস্টিটিউশন কনসায়েন্স মানে চেতনা কনসায়েন্স মানে বিবেক হ্যাঁ কনস্টিটিউশনের যে বিবেক যে চেতনা সেটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস এই কথাটা কে বলছে গ্র্যানভিল অস্টিন কিসের জন্য ও কথাটা বলেছিল ওই কথাটাকে বইতে লিখে নিয়েছে ভগবান জানে আমাদের এখন এইগুলো মুখস্থ করতে হয় গ্র্যানভিল অস্টিন কি জানতো যে লক্ষ লক্ষ ছেলেকে এটা পরীক্ষার জন্য পড়তে হবে ও যেটা বললো একটা আর কি চলে ফিচার অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস ডাইরেক্টিভ প্রিন্সিপালসের বৈশিষ্ট্য এক নাম্বার দ্য ফ্রেজ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি ডিনোটস খুব মন দিয়ে শোনো ভালো করে শোনো ডিনোটস দ্য আইডিয়ালস দ্যাট দ্য স্টেট শুড কিপ ইন মাইন্ড হোয়াইল ফর্মুলেটিং দ্য পলিসিজ অ্যান্ড এনঅ্যাক্টিং লজ যখন কোনো স্টেট কোনো গভর্নমেন্ট কোনো পলিসি বানাবে কোনো আইন তৈরি করবে কোনো নীতি নিয়ম তৈরি করবে কোনো বিধান তৈরি করবে তখন সেইগুলো তৈরির সময় তার যেন ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলো মাথায় থাকে ওইগুলো হচ্ছে ওর পিছনে যেন ওই জিনিসগুলো কাজ করে কোনো নিয়ম করবার সময় যেন ডিপিএসপিগুলোর কথা ভেবে সে নিয়মগুলো বানায় লগুলো তৈরি করে
These are the constitutional instructions or recommendations to the state in legislative, executive, administrative matters. অর্থাৎ এগুলো যেন এক প্রকার কনস্টিটিউশনাল ইনস্ট্রাকশান দেওয়া হয় বা রেকমেন্ডেশান আছে কিসের ব্যাপারে, অ্যাডমিনিস্ট্রেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভের ব্যাপারে। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে কী বলতে চাইছে বোঝায়, আমাদের স্পেকট্রাম বইয়েতেই একদম শুরুতে মহাত্মা গান্ধীর একটা বক্তব্য আছে, কাদের উদ্দেশ্যে করা, এক্সিকিউটিভদের উদ্দেশ্যে বক্তব্যটা রাখা, ইংরেজিতে লেখা আছে বক্তব্যটা। এই মহাত্মা গান্ধী বলছেন যে যখন কোনো একটা অবস্থায় তুমি কোনো একটা বিশেষ পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে পারছো না যে কোনটা তুমি করবে, কোন সিদ্ধান্তটা নেবে, তখন তুমি একবার তোমার দেশের যে মানুষগুলো খাওয়া পায় না, গরিব, দুর্বল, অশিক্ষিত, সেই মানুষগুলোর মুখের দিক চিন্তা করো। তুমি দেখো যে তুমি যে সিদ্ধান্তটা নিতে চলেছ সেই সিদ্ধান্তটা সেই মানুষগুলোর কি উপকার করছে। যদি মনে হয় যে হ্যাঁ, তাহলে তুমি সিদ্ধান্তটা নাও। যদি মনে হয় যে তুমি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছ তাতে কোনো লাভ নেই, তাহলে সেই সিদ্ধান্ত নিও না। এটা একদম শুরুতে দেখবে স্পেকট্রামের, প্রবাবলি স্পেকট্রাম বা লক্ষ্মীকান্ত কোনো একটা বইয়ের শুরুতেই লেখা আছে, এবং এটা অনেক জায়গাতেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের ঘরেতে এই লেখাটা থাকে, এই উক্তিটা থাকে। ওকে, সো ঠিক তেমনি গভর্নমেন্ট যখন কোনো পলিসি বানাবে, তো গভর্নমেন্টের পলিসির পিছনে, গভর্নমেন্টের পলিসির মাথায়, পলিসি মেকারদের মাথায় যেন ডিপিএসপিটা কাজ করে, যে এই জিনিসগুলো যেন প্রতিফলিত হয় পলিসির মধ্যে, ডিপিএসপি যেন ফুটে ওঠে। ওকে, চল, এটাই বলতে চাইছে। নেক্সট, অ্যাকর্ডিং টু আর্টিকেল 36, দ্য টার্ম স্টেট ইন পার্ট 4 হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ ইন পার্ট 3 ডিলিং উইথ ফান্ডামেন্টাল রাইটস। অবভিয়াসলি পার্ট 3-তে অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসে আর্টিকেল 13-তে আমাদের কী ছিল, 13-তে না 12-তে, আর্টিকেল 12-তে স্টেটের ডেফিনেশান ছিল, ঠিক তেমনি আর্টিকেল 36-এও স্টেটের ডেফিনেশান একই রকম বলা হচ্ছে, অর্থাৎ সেগুলোকেই স্টেট বলা হবে, ঠিক আছে। দেয়ারফোর ইট ইনক্লুডস দ্য লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ অর্গানস অফ দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, অল লোকাল অথরিটিস অ্যান্ড অল আদার পাবলিক অথরিটিস ইন দ্য কান্ট্রি। অর্থাৎ সেই একই রকমভাবে আমরা যেমন পড়েছিলাম যে কেবল স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, তামিলনাড়ু গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই গভর্নমেন্ট নয় বা স্টেট নয়, স্টেট হিসেবে তো একটা মিউনিসিপ্যালিটি, একটা ডিস্ট্রিক্ট বোর্ড, একটা ভিলেজ পঞ্চায়েত, এমনকি LIC, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যে কোনো ধরনেরই এরকম, এমনকি একটা কমন সার্ভিস সেন্টার যা গভর্নমেন্ট চালায়, সেগুলো স্টেট হিসেবে অ্যাপ্লিকেবল হবে কনস্টিটিউশনের ক্ষেত্রে। ওকে, 2 নম্বর, দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল রিজেম্বল দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন ইনিউমিরেটেড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 1935 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে হয়েছিল, সেখানটা ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন কিছু তৈরি হয়েছিল, ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন, কী কী ইনস্ট্রাকশন ফলো করা হবে 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল জাস্ট সেইটারই একটা মডিফাইড ভার্সন, ক্লিয়ার। ইন আদার ওয়ার্ডস, ডক্টর বি আর আম্বেদকর, ইন আদার ওয়ার্ডস অফ ডক্টর বি আর আম্বেদকর, দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস আর লাইক দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস হুইচ আর ইস্যুড টু গভর্নর জেনারেল অ্যান্ড টু দ্য গভর্নর্স অফ দ্য কলোনিজ অফ ইন্ডিয়া বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। হোয়াট ইজ কল্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইজ মেয়ারলি অ্যানাদার নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট অফ দ্য প্রিন্সিপালস, ইনস্ট্রুমেন্ট অফ দ্য ইনস্ট্রাকশনস, দ্য অনলি ডিফারেন্স ইজ দ্যাট দে আর দ্য ইনস্ট্রাকশন টু দ্য লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ। সো 1935 সালে ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়াতে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল এবং বিভিন্ন প্রদেশে যে গভর্নরসরা ছিল তাদেরকে কিছু ইনস্ট্রাকশান দিত যে এই রকম নিয়মগুলো ফলো করে তোমরা প্রিন্সিপাল করবে, তোমরা রাজ্য পরিচালনা করবে, তোমরা দেশ চালাবে বা কলোনি শাসন করবে। জাস্ট সেইগুলোই এখনকার দিনে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি হিসেবে আমরা চিনি। তফাতটা শুধু এইটুকুই যে আজকের দিনে সেটা এক্সিকিউটিভদেরকে এবং লেজিসলেচারদেরকে ইনস্ট্রাকশনটা দেয়া হয়, সেদিন যেমন সেটা দেয়া হতো গভর্নর এবং গভর্নর জেনারেলদেরকে, ক্লিয়ার। নেক্সট, দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস কনস্টিটিউট এ ভেরি কম্প্রিহেন্সিভ ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল প্রোগ্রাম ফর এ মডার্ন ডেমোক্রেটিক স্টেট। ডাইরেক্টিভ প্রিন্সিপাল কী হচ্ছে তাহলে, একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের জন্যে, রাষ্ট্র চালানোর জন্যে একটা
বিস্তারিত কম্প্রিহেন্সিভ ইকোনমিক সোশ্যাল এবং পলিটিক্যাল প্রোগ্রাম, অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থাপনাই হচ্ছে ডাইরেক্টিভটির প্রিন্সিপাল। ওকে, দ্য এম অ্যাট রিয়েলাইজিং দ্য হাই আইডিয়ালস অফ জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি অ্যাজ আউটলাইন্ড ইন দ্য প্রিয়াম্বেল অফ দ্য টু দ্য কনস্টিটিউশন। সুতরাং আমাদের কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল বা মুখবন্ধ, তাতে যে ভালো ভালো আইডিয়ালসগুলো, আদর্শগুলো রয়েছে, কিসের আদর্শ? জাস্টিসের, লিবার্টির, ইকুয়ালিটির এবং ফ্র্যাটার্নিটি, সৌভ্রাতৃত্বের, সেই আদর্শগুলোকে পাবার জন্যেই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির উদ্ভাবন বা চয়ন। দে এম্বডি দ্য কনসেপ্ট অফ এ ওয়েলফেয়ার স্টেট অ্যান্ড নট দ্যাট অফ এ পুলিশ স্টেট হুইচ এক্সিস্টেড ডিউরিং এ কলোনিয়াল ইরা। অর্থাৎ আমরা যখন ইংরেজদের অধীনে থাকতাম, তখন কলোনি হয়ে থাকতাম, তখন যে আমাদের রাষ্ট্রটা ছিল সেটা পুলিশ স্টেট ছিল। কিছু হলেই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, মত প্রকাশের অধীনতা নেই, বাক স্বাধীনতা নেই, কিছু বলা যায় না, কিছু করা যায় না। কিন্তু সেই পুলিশ স্টেট থেকে আজকের আমাদের এই রাষ্ট্রটাকে কী বলা হয়? কল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট। ডাইরেক্টিভ প্রিন্সিপাল আসলে একটা পুলিশ স্টেট থেকে একটা ওয়েলফেয়ার স্টেটে পরিণত করবারই কিছু ইনস্ট্রুমেন্ট। ইন ব্রিফ, দে সিক টু এস্টাবলিশ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেমোক্রেসি ইন দ্য কান্ট্রি। অর্থাৎ সংক্ষেপে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত করে ডাইরেক্টিভ প্রিন্সিপাল। চার নাম্বার, ওকে, চার নাম্বার, দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস আর নন জাস্টিসিয়েবল ইন নেচার, দ্যাট ইজ দে আর নট লিগালি এনফোর্সেবল বাই কোর্টস ফর দেয়ার ভায়োলেশন। ডাইরেক্টিভ প্রিন্সিপাল নন জাস্টিসিয়েবল মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালকে যদি অমান্য করা হয়, লঙ্ঘন করা হয়, ডাইরেক্টিভ প্রিন্সিপালে যা বলা হচ্ছে সেটা যদি কেউ না মানে, রাষ্ট্র যদি ডাইরেক্টিভ প্রিন্সিপাল ফলো না করে, তাহলে এইগুলোর বিরুদ্ধে কোর্টে গিয়ে বিচার চাওয়া যাবে না, যেমন ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে চাওয়া যেত বা ডাইরেক্টিভ প্রিন্সিপালের ক্ষেত্রে চাওয়া যাবে না। ওকে, দেয়ারফোর দ্য গভর্নমেন্ট, সেন্ট্রাল, স্টেট অর লোকাল ক্যান নট বি কম্পেলড টু ইমপ্লিমেন্ট দেম। এবং যেহেতু বিচার চাওয়া যাবে না, কোর্টে গিয়ে তুমি গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো রকম আইন হয়নি বলে তুমি অভিযোগ করতে পারো না, সেই কারণেই ডাইরেক্টিভ প্রিন্সিপালটা কোনো গভর্নমেন্টের জন্য কম্পালসারি নয় যে এটাকে লাগু করতেই হবে। ভালো করে দেখো, যেহেতু ডাইরেক্টিভ প্রিন্সিপাল ফান্ডামেন্টাল রাইটের মতন জাস্টিসিয়েবল নয়, যে কোর্টে গিয়ে ডাইরেক্টিভ প্রিন্সিপাল লঙ্ঘন হচ্ছে না বলে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল লঙ্ঘিত হচ্ছে বলে, বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল লাগানো হচ্ছে না, কার্যকরী করা হচ্ছে না বলে বিচার চাওয়া যাবে না, সেই জন্যেই কোনো সরকার, কেন্দ্র সরকার কি, রাজ্য সরকার কি, লোকাল সরকার কি, কেউ ডাইরেক্টিভ প্রিন্সিপালটা চালু করতে বাধ্য নয়। ক্লিয়ার? অর্থাৎ সোজা কথায়, যখন তুমি আমার নামে কোর্টে কেস করতে পারবে না, তখন আমি ও কাজটা করবো কেন? আমি করবোই না, আমি বাধ্যই নই, সোজা হিসাবে এইটা। কিন্তু কিন্তু নানদালেস, যদিও বা নেভার দালেস, যদিও দ্য কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 37 ইট সেলফ সেজ দ্যাট দিস প্রিন্সিপালস আর ফান্ডামেন্টাল ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি অ্যান্ড ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য স্টেট টু অ্যাপ্লাই দিস প্রিন্সিপালস ইন মেকিং ল। কিন্তু 37 নম্বর আর্টিকেল কনস্টিটিউশনের, কনস্টিটিউশন ইট সেলফ তার 37 নম্বর আর্টিকেল বলছে যে এটা কিন্তু একটা রাষ্ট্রের গভর্নেন্স, প্রশাসনের জন্যে, রাজ্য পরিচালনার জন্যে একটা মূল নীতি বা আমূল আদর্শ। এবং প্রত্যেকটা সরকারের উচিত যে সে যখন তার নিয়ম তৈরি করবে, আইন বানাবে, তখন ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলোকে যেন অ্যাপ্লাই করে। পাঁচ নাম্বার, দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল দো নন জাস্টিসিয়েবল ইন নেচার, যদিও তারা নন জাস্টিসিয়েবল প্রকৃতিগতভাবে, হেল্প দ্য কোর্টস ইন এক্সামাইনিং অ্যান্ড ডিটারমাইনিং দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ এ ল। আবার সেই পুরনো কথা যে এতক্ষণ ডাইরেক্টিভ প্রিন্সিপাল কাদের জন্যে বলছিল, কাদের কথা বলছিল? এক্সিকিউটিভদের জন্য বলছিল কথা, এবং এক্সিকিউটিভের সাথে সাথে লেজিসলেটিভ, যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল যেন লেজিসলেটিভ, লেজিসলেচারের মধ্যে রিফ্লেক্টেড হয়, আইনের মধ্যে রিফ্লেক্টেড হয়। এখন কি বলছে? যে এমনকি কোর্টও যখন কোনো সিদ্ধান্ত নেবে, যখন কোনো রায় শোনাবে, যখন কোনো বিচার করবে,
তখন সে ডাইরেকটিভ প্রিন্সিপলটা ফলো হলো কি না সেটা মাথায় রাখবে। দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ রুলড মেনি এ টাইম, সুপ্রিম কোর্ট অনেকবার রকম রায় দিয়েছে যে ইন ডিটারমাইনিং দ্য কনস্টিটিউশনালিটি অফ এনি ল, কোনো ল আইন সেটা সাংবিধানিক কি না সেটা বিচার করার সময়, ইফ এ কোর্ট ফাইন্ডস দ্যাট দ্য ল ইন কোশ্চেন সিক টু গিভ এফেক্ট টু এ ডাইরেক্টিভ প্রিন্সিপিল, ইট মে কনসিডার সাচ এ ল টু বি রিজনেবল ইন রিলেশন টু আর্টিকেল 14 অর আর্টিকেল 19 অ্যান্ড দা সেভ সাচ এ ল ফ্রম আনকনস্টিটিউশনালিটি। অর্থাৎ সুপ্রিম কোর্ট বলছে ডাইরেক্টিভ প্রিন্সিপিলকে প্রাধান্য দিতে গিয়ে, ডাইরেক্টিভ প্রিন্সিপিলকে চালু করতে গিয়ে কোনো আইন যদি বানানো হয় তাহলে সেই আইনটা আর্টিকেল 14 এবং আর্টিকেল 19কে যেন ভায়োলেট না করে, আর্টিকেল 14 এবং আর্টিকেল 19এর সাথে সামঞ্জস্য বজায় রেখে, আর্টিকেল 14 এবং 19এর সাথে ম্যাচ খাইয়ে যেন ডাইরেক্টিভ প্রিন্সিপিলটা আইনের মধ্যে পরিষ্কার পরিস্ফুট হয়, যাতে করে না আইনটা অবৈধ না হয়ে যায়। সোজা কথায় সুপ্রিম কোর্ট বলছে যে কোনো ডাইরেক্টিভ প্রিন্সিপিলকে চালু করতে গিয়ে কোনো গভর্নমেন্ট যদি আইন বানায় সেই আইন যেন আর্টিকেল 14 এবং 19কে ভায়োলেট না করে। ক্লিয়ার?